ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল আনবুদ ফিজিক্স অ্যান্ড ম্যাথ। আমরা হচ্ছে ডিউ ম্যাথমেটিক্স নিয়ে কথা বলতেছিলাম এবং আজকে হচ্ছে 2002-2003 সালের পার্ট টু নিয়ে কথা হবে। তার মানে বুঝতেই পারতেছো টাইটেল দেখে তোমরা ক্লিক করে আসছো, তো আমরা কোনো কথা না বাড়ি চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমাদেরকে প্রথম কোশ্চেনে দিছে হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের গ্রাফটা দেখতে কিরকম হবে। আমার কাছে যদিও চারটি অপশন আছে কিন্তু চারটি অপশন আমার কাছে না থাকলেও আমি যাতে গ্রাফটা আঁকতে পারি সেটা তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? তাহলে প্রথমত এই জিনিসটাকে আগে তুলনা করা শিখি আমরা, যে y ইকুয়ালস টু 4x² এর সাথে একটা a অথবা যাই দাও তুমি। তাহলে প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন একটু বুঝি, তাই না? তো পরাবৃত্ত হচ্ছে দুই রকমের, আমরা এটা একটা দেখে অভ্যস্ত এবং আরেকটা দেখে অভ্যস্ত এইরকম। তাহলে এইখানে আসলে কোনটা নেওয়া হচ্ছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এইখানে এই প্রথমটার ভিতরে তুমি যদি একটা x নাও, যে কোনো একটা x যদি নাও, তাহলে ওই x এর জন্য বরাবর যদি টান দাও তাহলে দেখা যায় এখানে দুইটা y পাচ্ছি আমরা, তাই না? এখানে একটা y আর এখানে একটা মাইনাস y, তার মানে একটা x এর জন্য দুইটা y। এখানে কি একটা x এর জন্য দুইটা y আছে? না, এখানে আসলে দুইটা x এর জন্য একটা y আছে, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি একটা y এই জায়গায় নেই তাহলে এই বরাবর টান দিলে দেখা যায় এখানে একটা x হয়, এখানে একটা মাইনাস x, তার মানে এখানে দুইটা x আছে এবং এখানে একটা y আছে। তার মানে এই ইকুয়েশনটা দেখতে হবে এইরকম, এটা হচ্ছে আদর্শ ইকুয়েশন। ওকে, এরপরের অংশে দেখো, এটা সামনে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই তার মানে y এই 4 এ বাদ দাও, কনস্ট্যান্ট বাদ দিলেও হয় আমাদের জন্য, শুধুমাত্র এই এইটা নিলেও চলবে, ঠিক আছে? এভাবে যদি চিন্তা করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এবার তাহলে মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে কিছুই হবে না, y এর ভ্যালু গুলা উল্টায় যায়, ঠিক আছে? এখানে x এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তার মানে কি বুঝাচ্ছে যে আমার x এর যেই মানই আমি নিই না কেন, ধনাত্মক নিই নাকি ঋণাত্মক নিই, সেটা পরে পজিটিভ হয়ে যায়, কিন্তু সামনে একটা মাইনাস থাকার মানে হচ্ছে y এর ভ্যালু গুলা নেগেটিভ। তার মানে এই গ্রাফটাতে যদি y এর ভ্যালু নেগেটিভ হয় তার মানে কি গ্রাফটা পুরোপুরি উল্টায় যাবে, তার মানে এই গ্রাফটা হবে তখন দেখতে এইরকম। আচ্ছা, এটা হয়ে গেল, এরপরে কি করা হয়েছে দেখো, এখানে কিন্তু মিলে যাচ্ছে। এর পরের স্টেপে আমরা যেটা করব, এখান থেকে y ইকুয়ালস মাইনাস, তারপর x এর ভিতরে একটা মাইনাস 1 দেওয়া হয়েছে, তাহলে x এর ভিতরে মাইনাস 1। এখন এই জিনিসটা সমান যদি আমি শূন্য ধরে নিই তাহলে x এর ভ্যালু কত হয়, মানে y এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে x এর ভ্যালু 1 পাওয়া যায়। তার মানে হচ্ছে এই ইকুয়েশনের ভিতরে এটা দেখতে এরকমই হবে, কিন্তু x y এর ভ্যালু যদি আমি শূন্য বসাই তাহলে আমি x এর ভ্যালু 1 পাবো। এখানে দেখো তো y এর ভ্যালু শূন্য হলে কি পাওয়া গেছে, এখানে দেখা যাচ্ছে y এর ভ্যালু যদি আমি শূন্য বসাই তাহলে x এর ভ্যালুও শূন্য হয়, তার মানে এটা হচ্ছে মূল বিন্দুগামি, এই যে y এর ভ্যালু এখানে শূন্য, এখানে x এর ভ্যালুও শূন্য। আচ্ছা, y এর ভ্যালু শূন্য হইলে এবার বলতেছে x এর ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে এই x অক্ষের উপরেই থাকবে কোথাও, x অক্ষের উপরেই থাকবে হচ্ছে শীর্ষটা, এই যে এই জায়গায়, তার মানে হচ্ছে এই যে শীর্ষটা ছিল সেটা এখন একটু ডানে সরে আসবে, তার মানে এটা এখন দেখতে হবে এই রকম তোমার ইকুয়েশন। তার মানে হচ্ছে এইটা যেটা ছিল সেটা দেখতে এরকম। আমরা প্রথমে কি করলাম, এটা y = x² এর সাথে তুলনা করলাম, এটা তো দুই রকমের হয়, এটা এটা হচ্ছে আমাদের জন্য x = y² এই ইকুয়েশন, ঠিক আছে? এটার সাথে আগে তুলনা করলাম, তারপরে একটা মাইনাস আনার কারণে দেখা যায় সেটা উল্টায় গেছে, তারপরে এখানে একটা মাইনাস 1 দেওয়ার কারণে আমরা দেখলাম শীর্ষটা একটু শিফট করছে ডানে, শীর্ষ একটু ডানে শিফট করলো, তারপরে এটা হলো আমাদের জন্য কাঙ্ক্ষিত সমীকরণ, ঠিক আছে? এটা হবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। চারজন মহিলা এবং ছয়জন পুরুষ থেকে চারজনের একটা কমিটি, আচ্ছা চারজনের মধ্যে কমিটি লাগবে কিন্তু বলে দিচ্ছে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা অন্তর্ভুক্ত থাকবেন। তার মানে আসলে ঘটনাটা হচ্ছে আমরা চারজন উইমেন থেকে এবং পাঁচজন মেন থেকে আসলে তিনজন সিলেক্ট করতেছি, তাই না? কারণ হচ্ছে আমাদের একজন পুরুষ আগে থেকে আছে চারজনের ভিতরে একজন, এবং আমরা জানি এটা যে যাদের যে জিনিসটা ফিক্সড, যে জিনিসটা সর্বদা অন্তর্ভুক্ত থাকে, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আসলে কোনো ক্যালকুলেশন হয় না। আর এগুলো নিয়ে ফার্দার ভিডিও যদি তুমি দেখতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের আমার কম্বিনেশনের প্লে লিস্ট কিংবা হচ্ছে পারমোটেশনের প্লে লিস্ট, ওইখানে তুমি ডিসক্রিপশন বক্সে খুঁজে পাবে। এটা সলভ করার চেষ্টা করি, আসলে আমাদের চারজন উইমেন এবং পাঁচজন মেন থেকে তিনজনকে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটার জন্য প্রথমত আমরা এইভাবে ছক্কাটার চেষ্টা করি, চারজন উইমেন পাঁচজন মেন এবং আমার লাগবে হচ্ছে এখান থেকে তিনজন। তাহলে আসলে আমি কম্বিনেশন গুলো কতভাবে হইতে পারে সেটা হচ্ছে এখান থেকে আমি নিতে পারি হচ্ছে শূন্য জন, এখান থেকে আমি নিতে পারি তিনজন, এখান থেকে একজন, দুইজন, এখান থেকে দুই, এক, এখান থেকে তিন, শূন্য। তাহলে এবার হচ্ছে চারজন থেকে শূন্য জন, তার মানে 4c0, এবং এখান থেকে পাঁচজন থেকে তিনজন, তার মানে 5c3, তারপরে এখান থেকে আমি পাচ্ছি 4c1, 5c2, 4c2, 5c1, 4c3, 5c0, তাই না? প্রথমত 4c0, 4c0 এর ভ্যালু হচ্ছে 1, এটা আমরা জানি, কোনো কিছুর nc0 হচ্ছে 1 হয়। আচ্ছা, তারপরে 5c3, আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে 5c3 ইকুয়ালস টু হচ্ছে 5c2, তার কারণ হচ্ছে যে সম্পূরক সমাবেশের যে সূত্রটা ছিল, তাহলে 5c2 এর জন্য আমরা লিখতে পারি 5 × 4, আর নিচে হচ্ছে 1 × 2, তাহলে 2 আর 4 কাটা গেল 2, এখান থেকে থাকবে হচ্ছে শুধুমাত্র 10, এটার ভ্যালু 10। ওকে, এখানে দেখা যাচ্ছে 4c1, 4c1 এর ভ্যালু 4, 5c2, 5c2 এইমাত্র বের করছি সেটা ভ্যালু ছিল কত, 5c2 এর ভ্যালু ছিল আমাদের জন্য 10, তাহলে 4 আর 10, তার মানে এখান থেকে আসে 40। তারপর হচ্ছে 4c2, 4c2 এর ভ্যালুটা একটু খেয়াল করি, 4c2 এর জন্য আমরা হচ্ছে 4 × 3,
আর নিচে হচ্ছে 1 ইনটু 2 তাহলে 2 আর 4 গেল 2 থেকে তাহলে 3 2 6 তাহলে এটার ভ্যালু 6 আর এটার ভ্যালু 5c1 এর ভ্যালু হচ্ছে 5 5 6 30 তাহলে জিনিস খেয়াল করো 4c3 এবং 4c1 আসলে একই কথা সম্পূর্ণ সমাবেশের 1 আর 3 যোগ করলে হচ্ছে 4 হয় যেহেতু তাহলে 4c1 এবং 4c3 সেম তাহলে 4c1 4c3 এটার ভ্যালু হচ্ছে 4 এবং এটার ভ্যালু হচ্ছে 1 তার মানে এটা শুধুমাত্র থাকলো 4 তার মানে এটা যোগ করলে কত হয় 40 84 84 তার মানে হচ্ছে এটা কারেক্ট অ্যানসার 84 হবে আমাদের জন্য এবার আমাদেরকে বলা হয়েছে যে 3x + 4y ইকুয়ালস টু হচ্ছে 10 মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে আচ্ছা মূল বিন্দু হতে অঙ্কিত লম্ব আগে হচ্ছে আমি দেখি ইকুয়েশনটা আসলে দাঁড়াইতেছে কোথায় এটা অবস্থিত হচ্ছে এরকম একটা জায়গায় হ্যাঁ এইখান থেকে আমার এই দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে এই দৈর্ঘ্যটা কত হবে এটা যদি লম্ব হয় প্রথমত এটার জন্য ডিরেক্ট সূত্র আছে ডিরেক্ট সূত্রটাই আমরা মনে রাখবো যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি বের করতে বলে এখানে তো মূল বিন্দু বলছে ধরো হচ্ছে x1 y1 বিন্দু থেকে বের করতে দিল x1 y1 বিন্দু থেকে যদি বের করতে দেয় এবং আমাদের এইখানে যে গিভেন সমীকরণটা আছে এটা যদি হয় এরকম ax + by + c তার মানে হচ্ছে এই সমীকরণ থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব যদি বের করতে দেয় তাহলে সূত্রটা হচ্ছে আমরা x এর পরিবর্তে 1 বসায় দিব মানে x1 বসায় দিব y এর পরিবর্তে b1 বসায় y1 বসায় দিব এবং c থাকবে এটার মড এবং নিচে থাকবে √a² + b² শুধুমাত্র ইকুয়ালস টু যেটা হবে সেটাই হচ্ছে দৈর্ঘ্য আচ্ছা তাহলে এটার জন্য যে ঘটনাটা এটা হচ্ছে মূল বিন্দু থেকে তার মানে এই বিন্দুটা আসলে 0 0 0 0 যদি হয় তাহলে এটাও থাকে না এইটাও থাকে না তাহলে এটা যদি না থাকে আমাদের সূত্র দ্বারা হচ্ছে c/√a² + b² তাহলে এটার জন্য যদি তুমি দেখো |c| এটা হচ্ছে -10 হয়ে যায় c এর ভ্যালু হচ্ছে -10 এখানে তাহলে -10 থাকুক আর যাই থাকুক মডের ভিতরে ঢুকলে তো 10ই হয়ে যাবে শুধু 10 আর এখানে আছে হচ্ছে 3² আর 4² তাহলে নিচে আসে কত 5 আর উপরে আসে 10 তার মানে এটার অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 2 তার মানে মূল বিন্দু থেকে এটা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে 2 একক তাহলে এটা হচ্ছে দেওয়া আছে একটা নর্মাল প্রক্ষেপ বা প্রজেক্টাইলের জন্য ক্যাপিটাল টি বা উদয়নকাল এখানে আনুভূমিক পাল্লা হচ্ছে নিক্ষেপণ কোণ আর ফাইল ভ্যালু আমরা হচ্ছে বের করতে পারছি t² / r এর ভ্যালু এমনিতে টি এর জন্য যে ইকুয়েশন সেটা হচ্ছে 2u sin α/g এরকম আর t² যদি বলে তাহলে আমরা কি করব t² মানে হচ্ছে 4u² sin² আলফা/g² আচ্ছা g² আর যদি আমাদেরকে ক্যাপিটাল আর বের করতে বলে তাহলে ক্যাপিটাল আর মানে হচ্ছে u² sin 2α আর হচ্ছে নিচে থাকে একটা জি শুধুমাত্র এখন এই sin 2α আমি যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি 2u² মানে sin 2α মানে কি 2 sin α cos α তাহলে 2 একটা বাইরে আনলাম এবং হচ্ছে sin α cos α এখানে থাকলো একটা জি sin α/g আর এখানে cos α নিচে ভাগ হয়ে আসবে তাই না তাহলে এখানে থাকলো একটা cos α তাহলে এটা দাঁড়াচ্ছে 2/g tan α তোমাদের অ্যান্সার হচ্ছে এটাই দাঁড়াচ্ছে 2/g tan α তাহলে আমরা কি করলাম আমরা হচ্ছে এই t এর ইকুয়েশন লিখলাম আর এই ইকুয়েশন লিখছি তারপরে t² কে গুণ করে নরমালি ভাগ করে দিছি 2/g tan α পেয়ে গেছি এরকম একটা ম্যাথ আমরা হচ্ছে আগেও করছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাষা দিয়ে তখন ছিল বাংলা আর ইংলিশ এখানে হচ্ছে একটি ক্লাসে সবাই ক্রিকেট ফুটবল বা উভয় খেলা খেলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভাষার ক্ষেত্রে যে টেকনিকটা ছিল সেখানে আসলে এমন কেউ ছিল না যে কোনো ভাষাই পারে না এখানে এমন একটা কেস তৈরি হতে পারতো যে কে কোনো খেলায় খেলতেছে না এরকম হওয়া সম্ভব ছিল কিন্তু কে কোনো ভাষা পারে না এটা হওয়া সম্ভব ছিল না সেখানে ওখানে আলাদাভাবে একটা জিনিস মেনশন ছিল না কিন্তু এখানে সেটা মেনশন করা আছে সেটা হচ্ছে ক্লাসের সবাই তার মানে সবাই কোনো না কোনো খেলা খেলবেই কেউ কোনো খেলাই খেলে না এটা হতে পারবে না এটা এখানে বলে দিছে তার মানে হচ্ছে কেউ না কেউ ক্রিকেট কেউ না কেউ ফুটবল খেলে আর কিছু আছে যারা হচ্ছে উভয় খেলা খেলে তার মানে 75 জন আছে ক্রিকেট খেলে 60 জন আছে ফুটবল খেলে এদের মধ্যে কিছু কমন মানুষ আছে যারা হচ্ছে উভয় খেলা খেলে আমরা হচ্ছে তোমাকে আমি এটার ইকুয়েশনটা লিখে দিচ্ছি এফ কে ফুটবলকে আমি হচ্ছে এফ লিখতেছি আর ক্রিকেটকে যদি সি লিখি f union c সমান হচ্ছে f + nc - nfc ঠিক আছে এটা হচ্ছে একটা DIY কোশ্চেন বা DIY যদি তোমরা জেনে থাকো সেটা হচ্ছে ডু ইট ইয়োরসেলফ আর কি তো প্রথমবার হয়তো আমি কোনো DIY কোশ্চেন দিতেছি না আগে হয়তো দিছি কিন্তু এটা DIY কোশ্চেন তো DIY কোশ্চেনের অ্যান্সার দাও এটা হচ্ছে এই পার্টের হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ ছিল আমরা হচ্ছে পরের পার্টে আরো 5টা ম্যাথ নিয়ে কথা বলবো টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সবার জন্য শুভকামনা রইল টাটা